ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না? পাবজি, পাবজি, পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই, যাবে। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে অনর্থক হলো না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো এবং আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত বন্ধুরা। এখনও পর্যন্ত আমরা অনেকেই ফ্রি ফায়ার হারাম না হালাল এটা আমরা এখনও বুঝতে পারি না। তো আমি আজকে যেটা করলাম, অনেকগুলো আলেমের বক্তব্য এক জায়গায় করলাম, যাতে এই ভিডিওটি তোমরা যদি কেউ শেষ পর্যন্ত দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ফ্রি ফায়ার হারাম না হালাল, ফ্রি ফায়ার আমাদের খেলা উচিত না উচিত না, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। শুধু ফ্রি ফায়ার নয়, পাবজি বা অন্যান্য গেম। তো চলো সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। তুমি কি জানো হাউজে কাউসারের পানি কত বড়? তুমি কি কখনো জানো যুবক, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো, তোমাকে আমি একটা জিনিস দেব, তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা। যদি আমি যেটা দেবো সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি গুণ বেশি মজাদার না হয়, ছাড়ার দরকার নেই। যদি মজাদার হয় ছাড়বে, ওয়াদা করো ভাই, হাত তোলো, যারা খেলো তারা হাত তোলো, দাঁড়িয়ে বলো, জনগণকে শুনিয়ে বলো আমি আজকে ছেড়ে দেবো যদি হুজুর আপনারটা মজাদার হয়। আমি যেটা দেবো সেটা যদি মজাদার হয়, ফ্রি ফায়ার এখন কেটে দেবে। সত্যি তো, তুমি ফ্রি ফায়ার যখন খেলো আধা ঘন্টা, এক ঘন্টা, দশ মিনিট, এক মিনিটও যখন খেলো, ওই এক মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো অন্তত দুইবার দরুদ পড়া সম্ভব। কয়বার? তুমি এক ঘন্টা যে খেলো, ওই এক ঘন্টা যদি তুমি চেষ্টা করো একশো বার পড়া কি সম্ভব নয়? তার বেশি, এক ঘন্টায় মিনিমাম একশো বার না, মিনিমাম চেষ্টা করলে পাঁচশো বার পড়া যাবে। আর আমার নবী বলেছেন, যে ব্যক্তি একশো বার আমার উপরে দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার ওয়া আসকানাহু মাআশ-শুহাদা ফি ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে একশো বার দরুদ পড়বে, কাল হাশরের মাঠে সে থাকবে শহীদদের লাইনে, এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে, আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার দিল কপটতা মুক্ত। এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই, ভাইজান আপনি বলেন এরকম দশ বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে? ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক? স্ট্যাম্প করে লিখে দিলাম, কারণ ওই ফ্রি ফায়ার হলো বিশাল বড় প্ল্যান, তোমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার, জাস্ট ডিফেন্ড করতে পারছো, তোমাকে বাবার কদম থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে কোরআনের তেলাওয়াত থেকে বের করে দেওয়ার প্ল্যান। আমার এই যুবক ভাই আজকে আমার ভাইটা ফ্রি ফায়ার ডিলিট করে দিল, ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তোমাকে আর ফ্রি ফায়ার খেলাতে পারবে না, ইনশাআল্লাহ। তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে তখন তুমি শুধু মনে করবে, এই হাত দিয়ে, এই হাত দিয়ে নবীর হাত থেকে হাউজে কাউসার নেব, এই হাত দিয়ে নেব, ইনশাআল্লাহ। এই হাত আর অ্যান্ড্রয়েডের পিছনে এভাবে লাগাবো না, এই হাত লাগবে তো মুস্তফার হাতে। তো চলো এবার পরবর্তী আমাদের সবার পরিচিত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলে একটু শুনি। হাতে লাগবে। মোবাইল গেম জায়েজ না, এটা আঙ্গুলের খেলা, আঙ্গুলের সব খেলা শরীয়তে নাজায়েজ। দাবা, গুটি, এখন মোবাইলে বেরোছে কি যেন পাবজি না পাবজি, 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 হ্যাঁ পাবজি। এই পাবজি খেলতে যাইয়া ছেলে মেয়েদের লেখা পড়া নামাজ পূজা সব শেষ, সব শেষ। এইরকম মোবাইলের গেমস একটাও জায়েজ না। কথা বুঝতে পারছেন? তো মোটামুটি আমি দুজনের বক্তব্য শুনালাম, অ্যান্ড দুজনের বক্তব্য সেম যে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেম কখনোই জায়েজ হতে পারে না। অ্যান্ড এখন আমি সবার পরিচিত আমাদের শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শোনাবো। তো চলো, ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কি না? প্রথম কথা হলো, মুসলমানের জন্য গেমস খেলা, যত গেমস মোবাইলে আপনার কম্পিউটারে ইত্যাদিতে রয়েছে, এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। জায়েজ না বলতে সঠিক নয়, কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ। আল্লাহ তাআলা বলেছেন, কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার তখনই সফল হবে, সার্থক হবে, যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে। এই সমস্ত গেমসগুলো এগুলো অনর্থক কাজ। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে অনর্থক হলো না? এটা হয়তো অনেকে বলবেন, কারণ এই ফ্রি ফায়ার বা পাবজি গেমসে পয়সা কামানো যায়, তাই না? আছে না? কারণ যখনই তুমি বলতে যাবে ফ্রি ফায়ার বা পাবজি এখান মানে এটা খেলা খারাপ, এখানে সময় নষ্ট হয়, অনর্থক গেম, তখন অনেকেই বলে যে এখান থেকে তো আমি টাকা ইনকাম করি, তাহলে এটা আমার জন্য হালাল।
তো তাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এটা শুনলে। এগুলো তো পয়সা উপার্জন করা যায়, তাহলে আর অনর্থক থাকলো না। তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে, এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা সে নীতিমালার মধ্যে হালাল নীতিমালার আওতায় পড়ে না, যার কারণে এটা জায়েজ নাই। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ফ্রি ফায়ার খেলাও জায়েজ নয়, অ্যান্ড ওটা মেক করে ভিডিও করে যে টাকা ইনকাম হয় ইউটিউব থেকে তো ওটাও জায়েজ নয়। এখন আমি সবার শোনাবো যে সবার পরিচিত আমাদের ব্রাদার রাহুল হোসেন, তো চলো। পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই, যাবে, খুব খুশি হয়ে গেছেন না? না, যেসব খেলাতে আপনার ব্রেন চর্চা হয় কিন্তু হাত পা চর্চা হয় না, শরীর চর্চা হয় না, এইসব খেলাগুলো হারাম। যেমন পাবজি বলেন, লুডো বলেন, ক্যারাম বলেন, বিভিন্ন গেমস বলেন, এগুলো হারাম। কেন? এগুলো ব্রেন চর্চা হয়, শরীর চর্চা হয় না। অনেকে বুঝতে পারছে না চাচারা পাবজি কি। চাচা পাবজি কি জানেন? আপনার দেখবেন নাতি বা ব্যাটা মোবাইলটাকে এইভাবে ধরবে, এখানে এইভাবে কানে একটা হেডফোন লাগিয়ে দিয়েছে, আর যদি আই করবে এইভাবে, আর মাঝে চিৎকার চিৎকার মারলে বুঝবেন ব্যাটা কোন পাবজি খেলছে, মানে একটা গেম খেলছে নেটে। এই খেলাটা হালাল নয়। এটা প্রশ্ন করেছেন পাব, তো এনার বক্তব্য সেম যে এটা হারাম। আমি চারজনের বক্তব্য শোনালাম, চারজনই সেম হারাম। এখন আমি শোনাবো আমাদের সবার পরিচিত মোহাম্মদ মামুনুল হক, তো চলো দেখি। পাবজি ও ফ্রি ফায়ার নামে দুটি জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এ সকল গেমের আসক্তির কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ দাবি করছে এই সকল গেমসগুলোর সাথে ইলুমিনাতির সম্পর্ক রয়েছে। এখন আমাদের মুসলিমদের সকল গেমস খেলা জায়েজ আছে পাবজির সাথে? এই হলো প্রশ্ন। পাবজি এবং ফ্রি ফায়ার নামে বা ইত্যাদি এই জাতীয় অনেক গেমস যেগুলো এখন এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে এই সকল গেমসগুলো ছড়িয়ে পড়ছে এবং আমাদের তরুণ, কিশোর এবং যুবকরা এগুলোতে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। অবশ্যই এই ধরনের অহেতুক কাজ, সন্দেহাতীতভাবে বলা যায় এই গেমসগুলো অহেতুক কাজ, অহেতুক কোনো কাজে এভাবে আসক্তি, এটি ইসলামের মূল চিন্তা, ইসলামের মূল শিক্ষা পরিপন্থী। এছাড়াও আরও অনেক এর মধ্যে ক্ষতির দিক রয়েছে। এই আসক্তি থেকে আস্তে আস্তে এক পর্যায়ে নানা ধরনের অপরাধে সংঘটিত হয়ে যাওয়ার, নানা ধরনের আত্মাহুতি সহ ভয়ঙ্কর কোনো পরিণামেরও সম্ভাবনা এবং এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। কাজেই কোনো মুসলিম তরুণ, যুবক অথবা কোনো কিশোরের জন্য এই ধরনের আসক্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে লাইফ। তো তাহলে বুঝলেন, আমি পাঁচজনের বক্তব্য শোনালাম অ্যান্ড পাঁচজনের বক্তব্য সেম যে ফ্রি ফায়ার পাবজি টোটালি হারাম। এখন আমাদের সবার প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান, যুবকদের হৃদয়ে যার স্থান, তো চলো এনার বক্তব্য আমি শুনে মানে তোমাদেরকে শোনাই। সিরিয়াসলি নেন, আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুখ খেতে আসেননি, জেনা করতে আসেন নাই, আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি। আপনি পৃথিবীতে বেহায়ের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি, এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না, যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে একটা দিন বাড়বে না, একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, একদমই আপনি জানেন না আজকে লাস্ট দিন, আমিও জানি না কালকে ভিডিওটা আপলোড করতে পারব। আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান, আল্লাহ থেকে এসেছি আল্লাহই চলে যাব, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন, বাকি সময় বাকি আছে। এমন নিয়াত করেন, ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নার এক চুল বাইরে যাব না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নার বাইরে যাব না, সিম্পল ইনশাআল্লাহ। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত। তো বন্ধুরা, আই থিঙ্ক সবার ক্লিয়ার যে ফ্রি ফায়ার হারাম না হালাল। আমি ছয়জনের বক্তব্য শোনালাম অ্যান্ড ছয়জনের বক্তব্য একেবারে সেম যে ফ্রি ফায়ার হারাম।
তো এই ভিডিওটি তুমি শেয়ার করবে তোমার সেই সব গেম পাগল বন্ধুদের কাছে যারা এখনও গেমের মধ্যে ডুবে আছে অ্যান্ড বুঝতে পারছে না যে ফ্রি ফায়ার হারাম না হালাল। তাহলে তোমার একটা শেয়ারের মাধ্যমে যদি সে ফিরে আসে তাহলে সেটাই অনেক কিছু। আর বন্ধুরা, আমি ভিডিও থামবেলে যে মিজানুর রহমান আচারি ভাইয়ের ফটো ইউজ করেছি তার কারণ হলো অনেকে যারা গেম খেলে তারা এনাদেরকে চেনে না, কিন্তু মিজানুর রহমান আচারিকে চেনে, তার কারণ উনি অনেক বেশি পপুলার, যে কারণে আমি ওনার ফটোটা ইউজ করেছি যাতে যারা গেম পাগল মানুষ তারা ওই ভিডিওটিতে ক্লিক করে অ্যান্ড এটা দেখে। আই থিঙ্ক এটা কেউ যদি শেষ পর্যন্ত দেখে তাহলে সে আর দ্বিতীয় দিন ফ্রি ফায়ার খেলবে না। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমার জন্য দোয়া করবে।